আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার এই মেশিনে 30,000 ডিম আছে। এরকম আমার 9টা মেশিন আছে। এই মেশিন দিয়া মাসে আমার প্রায় 3 লক্ষের মতো ডিম ফুটায়। কিন্তু এখন বর্তমান যখন খাবারের দাম একটু বেড়ে গেল, তখন আমি এই 1 লক্ষের মতো বাচ্চা ফুটাই। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন আরও বেশি চাহিদা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নরসিংদী জেলা পলাশ থানা চন্নগর্দি বাজারের পাশেই দিদার ভাইয়ের কুইল পাখির খামারে। দিদার ভাই একজন শৌখিন উদ্যোক্তা ছিলেন। তিনি এবং তার স্ত্রী দুজন মিলে গড়ে তুলেছেন চমৎকার একটি কুইল পাখির খামার। কিন্তু দিদার ভাই আমাদের মাঝে আর বেঁচে নেই। তার স্ত্রী এবং তার ছেলে দুজন মিলে এখন এই কুইল পাখির খামারটি পরিচালনা করছেন। তার স্ত্রী হচ্ছেন ডলিয়াপা, উনি একজন শিক্ষিত নারী উদ্যোক্তা। পড়াশোনা শেষ করে চাকরির পিছনে না ছুটে স্বামীর সাথে গড়ে তুলেছেন এই চমৎকার একটি কুইল পাখির খামার। স্বামীর হাত ধরে কুইল পাখির খামার শুরু হলেও বর্তমানে কিন্তু নিজেই সে খামারটি পরিচালনা করছেন। তাদের এখানে প্রায় 40 থেকে 50 হাজার কুইল পাখি রয়েছে এবং প্রতি মাসে প্রায় 1 লক্ষেরও বেশি কুইল পাখির বাচ্চা উৎপাদন হয়। তো দর্শক, আশা করছি ডলিয়াপুর সফলতার গল্প জানতে পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ডলিয়াপা। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ডলিয়াপা, আপনি একজন অভিজ্ঞ কুয়েল খামারি। আমরা প্রায় 5 বছর যাবৎ আপনাদের এখানে আসি এবং প্রতি বছরই একবার করে আসা হয়। আমরা এখন জানতে চাই যে আপনারা কুয়েল পাখির সাথে যুক্ত আছেন কত বছর? প্রায় 22 বছর। প্রায় 22 বছর? জি। দীর্ঘ সময়ের পথ চলা? জি জি জি। আচ্ছা, আগে তো ভাইজান ছিল এবং আপনি দুজন মিলে কুয়েল পাখির লালন পালন করতেন, এখন ভাইজানের পরিবর্তে সম্পূর্ণ দায়িত্বটা আপনার এখানেই? সম্পূর্ণ আমি না, আমার ছেলে আছে, একটা বিয়ে ইঞ্জিনিয়ারিং পরে আমার মানে কাজের পাশাপাশি হেল্প করে। এখন তাহলে মা এবং ছেলে মিলে কুইল পাখির খামার পরিচালনা করছেন? জি জি। আপা ছোট্ট করে জানতে চাই আপনাদের শুরুটা কীভাবে হয়েছিল? এই দুটি কুইল পাখি দিয়ে। মাত্র দুটি পাখি দিয়ে শুরু হয়েছিল? জি জি। আর বর্তমানে কতগুলো পাখি রয়েছে? পাখি যদি প্রত্যেক মাসে বিক্রি না হয় তাহলে তো অনেক পাখি থাকবো, আর এমনি রেগুলার থাকে এই ধরেন 40-45-50 এরকম থাকে হাজার। 40 থেকে 50 হাজার পাখি রয়েছে? জি ইনশাল্লাহ। আচ্ছা, আমরা যে ঘরে আছি এই ঘরেও কিন্তু পাখি পরিপূর্ণ। এই ঘরে কতগুলো পাখি আছে? এগুলো আছে প্রায় 8,000-এর মতো। 8,000? কেমন বয়স এগুলো? এগুলি এক 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 বেসের আছে, এটা হলো 34 দিন বয়স, আর এটা আছে 37 দিন। আচ্ছা, কুইল পাখি ডিমে আসতে কতদিন সময় লাগে? পাখি আল্লাহর রহমতে আল্লাহর বিধান মতো 45 থেকে 50 দিনে ডিম আসে। 45 থেকে 50 দিনের মধ্যে ডিমে চলে আসে? জি জি। জাপানি কুয়েল? জি জাপানি কুয়েল। আচ্ছা, ডিমের জন্য আসলে জাপানি কুয়েলটা কতটুকু লাভজনক? ডিমের জন্য জাপানি কুয়েলই ভালো, কারণ পাখি জাপানি পাখিটা একটু খায় কম। হাইব্রিডটাও ভালো, ডুবাইও ভালো, কিন্তু ওইগুলি একটু খায় একটু বেশি আর কি। ডিম তো পাখি একটুই পারবো, এই জন্য ডিমের জন্য মূলত খামারের জন্য এই কুয়েল পাখি জাপানি পাখিটাই ভালো। যেহেতু আপনি 22 বছর যাবৎ যুক্ত আছেন কুয়েল পাখির সাথে, সেক্ষেত্রে আপনি একজন অভিজ্ঞ খামারি, আসলে কুয়েল পাখি লালন পালন করার আগে একজন খামারের কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন? কুয়েল পাখি পালন করার আগে যদি কোনো অভিজ্ঞ খামারির কাছে তে নেয়, তাইলে আসলে বেশি না দিয়ে কম করে শুরু করলো, আর মূলত মন ঠিক করে এই কাজটা শুরু করুক। যদি অভিজ্ঞ খামারির কাছে তে নেয় তাহলে ওরা পাখি পালতে যা লাগে একটু যে সব বই লই দিব। আচ্ছা, ট্রেনিং নেওয়ার প্রয়োজন আছে কি না? না, বড় পাখি পালন করলে যদি 30-35 দিনে পাখি নেয় তাহলে ট্রেনিংয়ের দরকার হয় না। খামারে নেওয়ার পরেই ডিম চলে আসে? হ্যাঁ, খামারে নেওয়ার পরেই আল্লাহর রহমতে একটু ভালো ট্রিটমেন্ট করলেই ডিম চলে আসবে। একটা কতদিন ডিম পারে? একটা না ডিম পারে, একটা পাখি বছরে 250 থেকে 300 ডিম পারে, তবে এটা লেয়ার মুরগির মতো আর কি। প্রথম বছর একটু পার্সেন্টেজ ভালো হয়, পরের বছর একটু কম হয়, তবে আমরা পাখিটা 1 বছর পালন করে বিক্রি করে দিই। যখন আপনারা কুইল পাখি ছোট করে শুরু করেন তখন কি মনে হয়েছিল যে বাংলাদেশের মধ্যে আপনারা কুইল পাখি লালন পালন করে এভাবে বিস্তার লাভ করবেন? না, তখন এমন মনে হয় না, তখন খালি ভাবছিলাম যে যে সংসারে ভালোভাবে চলার জন্য একটা কিছু করতেই হইব, তখন স্বামীর কাজের পাশাপাশি এই কাজটা শুরু করি আর কি, সংসারের সচ্ছলতার জন্য। হ্যাঁ, সচ্ছলতার জন্য। আপনি যখন শিক্ষিত নারী উদ্যোক্তা, আপনি তো চাকরিও করতে পারতেন, সে জায়গা থেকে আপনি কুয়েল পাখির প্রতি ভালোবাসাটা জাগলো, কারণটা কি? হ্যাঁ, সার্টিফিকেট নিয়ে অনেক জায়গায় ঘুরছি কিন্তু চাকরি পাই নাই তেমন ভালো, এই জন্য পরে আর এই চাকরির আর করি নাই আর কি।
এই তখন দুইটা পাখি যখন দুইটা ডিম পারে তখন আমার স্বামীকে বললাম যে না কোয়েল পাখির ব্যবসাই করবো। এরপরে 600 পাখি দিয়ে আর কি ব্যবসা শুরু করি। আগে কিন্তু কোয়েল পাখির মাংস এবং ডিম এতটা জনপ্রিয় ছিল না, এখন যতটা জনপ্রিয়। জি, এখন আর পাখি বেচতে কোনো সমস্যা হয় না, ডিম পাখি বেচতে কোনোটাই সমস্যা হয় না। এখন ডিমের দামটাও কিন্তু বেশি। হ্যাঁ, ডিমের দাম বেশি। আপনারা কেমন টাকা দামে বিক্রি করেন? আমরা 2.20 টাকা একটা ডিম। প্রতিদিন 2.20 টাকা? জি জি। উৎপাদন খরচ কত? উৎপাদন খরচ সর্বোচ্চ 1.40 টাকা। আগে ছিল 1 টাকা বা 1 টাকা থেকে কম, খাদ্য যখন বাড়ছে তখন খরচ বেড়ে গিয়েছে। তাহলে একটা ডিম থেকে কয় টাকা প্রফিট হচ্ছে? 1 টাকা নাকি এরকম? না, 1 টাকার মতোই, আবার একটু কমও হয়। কম হয় ধরেন একটা ডিমের পুঁজি কত আর লাভই কত। একটা ডিমে ধরেন 50-60 পয়সা থাকে আর কি। এই খামারে আপনি কী কী ধরনের কার্যক্রমগুলো করছেন? আমি মূলত ওই যে বাচ্চা ফুটতেছে যে এটা ভালোভাবে আমি তদারকি করতেছি, আর মেশিনের কাজগুলো মূলত আমিই করি, কারণ ঠিকমতো মেশিনের তাপটা ঠিকমতো ঠিক আছে কি না, আর ডিমগুলি ভালোভাবে একটা ডিমগুলি আবার বাছাই করে দিতে হয়, ওগুলি যখন বাছাই করে দেয় তখন আমি নিজে থাকি। আর ওই যে পাখির ঠিকমতো খাবার পানি দিতেছি কি না, কী ওষুধ লাগবো, কোন সময় কোন ভিটামিন লাগবো, ওইগুলি আমি দেখাশোনা করি। পরিশ্রমটা কেমন করতে হয় খামারে? পরিশ্রম করলে পরিশ্রমীদের দোয়া নেয়, পরিশ্রম করা লাগে। প্রচুর পরিশ্রম করতে হয়? হ্যাঁ, প্রচুর করা লাগে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার মানে কাজ করে যেতেই হয়? একবারে 10টা পর্যন্ত কাজ করতে হয়, কিন্তু 10টা পর্যন্ত হ্যাঁ কাজ, মানে পাখি বেশি কাজ বেশি, পাখি কম থাকলে কাজ কম। একটা সময় মনে হয় না যে এখন এত পরিশ্রম করাটা সম্ভব না, বা অনেক বেশি পরিশ্রম হয়ে যাচ্ছে, পাখিটা একটু কমিয়ে ফেলি, এরকমটা কি মনে হয় নাকি? এমন কোনো সময় মনে হয়েছে না। আল্লাহর মতে ওই পাখি রসুলে যেমন আমি আল্লাহর মতো আরও ভালো আছি, মানে পাখির কাজ করলে যেদিন নাকি কাজ না থাকবো, মানে কোনো কাস্টমার না থাকবো, কোনো কাজ না থাকবো, তখন আমার মানে এমনিতে আমি অসুস্থ হয়ে যাই। আচ্ছা, তাহলে প্রতি মাসে আপনারা বাচ্চা উৎপাদন করছেন, বাচ্চা বিক্রিও করছেন? জি অবশ্যই। আচ্ছা, আপা আজকে তাহলে বাচ্চা বের হচ্ছে? জি ইনশাআল্লাহ। আচ্ছা, বাচ্চা উৎপাদন প্রক্রিয়াটা আমাকে দেখাবো আজকে দর্শকদেরকে? হ্যাঁ অবশ্যই দেখাবেন। আচ্ছা দর্শক, আজকে কিন্তু ডুলিয়াপাড় হ্যাচারিতে প্রচুর পরিমাণে বাচ্চা বের হচ্ছে, কোয়েল পাখির বাচ্চা। আজকে আপনাদেরকে এখন দেখাবো কোয়েল পাখির বাচ্চা উৎপাদন পদ্ধতি। তো আপা চলেন আমরা হ্যাচিং রুমে যাই। জি ইনশাআল্লাহ আসেন। আপা আলহামদুলিল্লাহ আপনার মেশিনে তো ডিমে পরিপূর্ণ। জি আলহামদুলিল্লাহ। কত হাজার ডিম রয়েছে এখানে? এখানে 30,000। 30,000? জি ইনশাআল্লাহ। দর্শক, আমরা জি মেশিনের সামনে আছি, এখানে কিন্তু প্রায় 30,000 কোয়েল পাখির ডিম রয়েছে, তার এখানে প্রচুর মেশিন রয়েছে, আমরা সবগুলো মেশিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপা ডিম দেওয়া হয়েছে কবে এগুলো? 10-11 দিন প্রায়। আচ্ছা, ফুটতে কতদিন সময় লাগে? 17-18 দিন। 17 থেকে 18 দিন? 18 দিনের মধ্যে ডিম ফুটে যায় কোয়েল পাখির? জি। আচ্ছা আপা, এই যে প্রতিনিয়ত বাচ্চা উৎপাদন করছেন এবং বাচ্চা বাজারকরণ করছেন, কোয়েল পাখিটা আসলে বাচ্চা বিক্রি করতে কোনো সমস্যা হচ্ছে কিনা? আল্লাহর রহমতে সমস্যা হয় না, যা উৎপাদন হয় তাই বিক্রি হয়ে যায়। জি জি আল্লাহ। আচ্ছা, আমরা তো দেখলাম হচ্ছে একটা মেশিন, আরো মেশিনে তো রয়েছে এবং বাচ্চাও বের হচ্ছে আজকে। জি জি জি, আমি প্রক্রিয়াটাও দেখবো। আচ্ছা, বের হইতেছে আবার আরেকটা মেশিন থেকে বাচ্চা বের হইতেছে। আচ্ছা, মেশিন কয়টা আছে? 9টা মেশিন আছে। 9টা মেশিন? আচ্ছা, 9টা মেশিনে প্রতি মাসে কি পরিমাণ বাচ্চা বের হয়? সব মেশিনে ডিম দিলে তো অনেক বের হয়, কারণ একটা মেশিনে ধরেন আমরা সর্বোচ্চ 1 মাস মানে 2 মাস ব্যবহার করি, এটা 10-12 দিনের জন্য আবার রেস্টে রাখি, নয়তো জীবাণু হয়ে যায়। তারপরে আবার আরেকটা মেশিনে দেই, এভাবে আর কি পর্যায়ক্রমে দিতেই থাকি। তাহলে প্রতি মাসে কেমন বাচ্চা উৎপাদন হয় আপনাদের? এখন একটু কম হয়ে 90-95 হাজার মতো, প্রায় 1 লক্ষ। জি জি। আচ্ছা, 1 লক্ষ বাচ্চা উৎপাদন করছেন, তাও বলছেন যে এখন একটু কম, আর আগে কি আরো বেশি করা হতো কিনা? জি, আগে একটু বেশি করা হতো। সর্বোচ্চ কতগুলো বাচ্চা ফোটাতেন আপনারা? প্রায় 3 লক্ষর মতো। প্রায় 3 লক্ষ? জি। আচ্ছা দর্শক, আপনারা কিন্তু শুনতেই পাচ্ছেন যে ডলিয়াপা রয়েছে, উনি প্রতি মাসে প্রায় 3 লক্ষ কোয়েল পাখির বাচ্চা উৎপাদন করতেন, এটা আসলে অবাক হওয়ার মতো বিষয় আপা, এটা কিন্তু আসলে অবাক করার মতো বিষয় না? আসলে ইচ্ছা শক্তি থাকলে সবই সম্ভব আল্লাহর রহমতে। হ্যাঁ, এক মেশিন দেখলাম যে ডিমে পরিপূর্ণ, আরেক মেশিন হচ্ছে বাচ্চায় পরিপূর্ণ। জি। আচ্ছা মাশাআল্লাহ, আজকে বাচ্চা বের হলোই তো? জি জি, একদম জিরো সাইজ। জি ইনশাআল্লাহ। কত হাজার বাচ্চা বের হয়েছে আজকে? গুণি নাই, তবে আইডিয়া 9,500 মতো হইতে পারে। 9,500? জি ইনশাআল্লাহ। আচ্ছা আপা, এই যে প্রতিনিয়ত ডিম উৎপাদন এবং বাচ্চা উৎপাদন করা হচ্ছে, এই সত্যি কিন্তু ভালো লাগার মতো বিষয়। জি। এগুলো কি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ আল্লাহর মতো বিক্রি হয়ে গেছে। আচ্ছা, একটা বিষয় দেখলাম যে বাচ্চা হওয়ার পরে কিন্তু বাছাই করছেন, বাছাই করার কারণটা কি?
বাসায় আসলে বাচ্চা যা দেখবো যে যেটা নাকি প্যারালাইসিস আছে ওইগুলো দিব না, কারণ ওরা যেই লোকে পাখিটা নিব ওরা তো বিশ্বাস করে নিতেছে। এটা আমরা বাসাইগুলো যেটা সঠিক ভালো বাচ্চা এটাই দিই আর কি। আচ্ছা, এখানে বাসাই করাটা গুরুত্বপূর্ণ। জি জি জি, অবশ্যই। জিরো বাচ্চা তো আর পুরুষ মহিলা জানার কোনো উপায় নেই। না, কোনো উপায় নাই। না, আচ্ছা, এভারেজ কেমন হতে পারে পুরুষ মহিলাটা? এই আমরা 50-50 ধরে রাখি, অর্ধেক অর্ধেক। অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা। জি। 18 দিন পরে কি বাচ্চা ফুটে বের হয়ে গিয়েছে? হ্যাঁ, এই 17-18 দিন লাগে, সর্বোচ্চ 18 দিন। গরমকালে 17 দিনও বাচ্চা বের? হ্যাঁ, 17 দিন। আচ্ছা, এই যে আপা বাচ্চা উৎপাদনের প্রক্রিয়াটা আমরা দেখানোর চেষ্টা করলাম দর্শকদেরকে। অবশ্যই আপনার এখানে যে মেশিনগুলো আছে সেগুলো সবগুলোতেই ডিম আছে না হয়তো বাচ্চা আছে? জি, অবশ্যই আছে। কত হাজার পাখি আছে এখন খাবারে? পাখি তো আল্লাহর মতে আপনাকে দোয়ায় প্রত্যেক দিনই বিক্রি হয়ে যায়। হ্যাঁ, তবে প্রত্যেক দিন 2-3 হাজার পাখি বিক্রি হয় এখনও, আবার কোনো দিন 5 হাজারও হয়। তবে রেগুলার পাখি থেকে 40-45 হাজারে থাকি। 40-45 হাজার? হ্যাঁ। যারা এখান থেকে ডিম পারে সেগুলো আবার আপনার মেশিনে দিয়ে দেন? শুরু বড় মাঝারি সব বয়সেরই আছে আর কি। আচ্ছা, দর্শক আমরা কিন্তু দেখানোর চেষ্টা করলাম ডলিয়াপ্পার যে হ্যাচিং রুম, হ্যাচিং রুমে এসে তারা কীভাবে বাচ্চা উৎপাদন করছেন। আপা সত্যি অনেক ভালো লেগেছে আপনাদের এই প্রক্রিয়াটি। আপা একটা বিষয় সত্যি অনেক বেশি ভালো লাগছে যে আপনার রুমে কিন্তু প্রচুর ইনকিউবেটর রয়েছে এবং প্রতিটা ইনকিউবেটরে কিন্তু ডিম আছে, বাচ্চা বের করছেন আবার ডিম দিচ্ছেন, এটা একটি সুন্দর প্রক্রিয়া। জি, অবশ্যই। আমার নিজের কাছেও ভালো লাগে অনেক যে বাচ্চা আল্লাহর কী রহমত, বাচ্চাটা মানে ডিমটা দিলে আবার আল্লাহর রহমত এটা বাচ্চা বের হয়ে আসে। আচ্ছা, আজকে তো প্রায় 8-10 হাজার বাচ্চা বের হয়েছে। জি জি, ইনশাআল্লাহ। সপ্তাহে কতবার বাচ্চা বের হয়? সপ্তাহে এটা দেওয়ার উপর নির্ভর করে, কারণ কোনো সময় 3 দিন পর পর ডিম দেই মেশিনে, আবার কোনো সময় 5 দিন পর পরও দিই এই আর কি। 3-5 দিন পর পর দেওয়া হয়? জি, ইনশাআল্লাহ। মাসে কয়বার হ্যাচিং হয়? মাসে প্রায় 8-9 বার। 8-9 বার? জিরো বাচ্চারা কেমন টাকা দামে বিক্রি হচ্ছে এখন? জিরো বাচ্চা 6.5 টাকা বিক্রি করতেছি। 6.5 টাকা? জি। ভাই, খাদ্যের দামটা কিন্তু এখন বেশি, যার কারণে যারা কুয়ের পাখি লালন পালন করে তারা একটু সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা? সমস্যার সম্মুখীন হইতেছে, কিন্তু খাবারের দাম যেমন বেশি, ডিমের দামও তো বাড়ছে, পাখির দামও বাড়ছে, তাহলে সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই। আচ্ছা, ডিমের দাম বৃদ্ধি পেয়েছে পাশাপাশি? হ্যাঁ, অবশ্যই। আগে কত টাকা বিক্রি করতেন ডিম? আগে 1.80 টাকা 2 টাকা বিক্রি করতাম, এখন 2.20 টাকা। একটা ডিমে তো 50-60 পয়সা থাকলে পুঁজি কবার লাভ হইব কি, বুঝেন না? যদি কেউ ডিমের জন্য করে সেক্ষেত্রে বেশি পরিমাণে পাখি নিতে হবে? না না না, যখন কেউ যদি ডিমের জন্য করে তবুও আমার যদি বলে যে 10,000 পাখি দিতে, আমি দিতে পারবো, কিন্তু ওরা প্রথমে কম দিয়ে শুরু করুক, অল্প দিয়ে শুরু করে আগে মানে জানুক বুঝুক। এতদিনের পথ চলা কোয়েল পাখির সাথে আপনার, আপনি কী ধরনের সমস্যা পেয়েছেন এই পাখির মধ্যে? সমস্যা হয়েছিল একবার 2007 সালে আমাদের পাখিটা মানে ভাইরাস হয়েছিল আর কি, ব্লাড ফ্লু, তখন অনেক পাখি মানে সমস্যা হয়েছিল। তখন আবার সরকারি তরফ থেকে আমরা অনুদানও পাইছি প্রায় 9 লক্ষ টাকার মতো। এর মধ্যে আর কোনো সমস্যা হয়নি? আলহামদুলিল্লাহ, আল্লাহর মধ্যে কোনো সমস্যা হয়নি। আপা, ভাইয়ের পরিবর্তে এখন আপনি এই খামারটি পরিচালনা করছেন, এখন কী মনে হচ্ছে যে স্বামী স্ত্রী যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা পূরণ হওয়ার কাছাকাছি কিনা? জি, ইনশাআল্লাহ সম্পূর্ণ কাছাকাছি। আচ্ছা, কোয়েল পাখি নিয়ে আপনার ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে? ভবিষ্যৎ পরিকল্পনা, ছেলে যেহেতু পড়ালেখা করছে বলে যে মা চাকরি করবো, আমি কই যে বাবা চাকরি করার দরকার নেই, চাকরি করলে হয়তো তুমি একলা চলতে পারবা, আর যদি তুমি পাখির ব্যবসাটা ঠিক মতো করো তোমার উচিলায় আরও সারা বাংলাদেশে অনেক খামারি গড়ে উঠবো, তোমার তোমারও কর্মসংস্থান হলো আর ওদেরও হইলো, এই জন্য ভবিষ্যৎ পরিকল্পনা আরও পাখি বাড়বো কমতো নালার মতো। নতুন উদ্যোক্তারা যদি কেউ কোয়েল পাখি লালন পালন করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কী বলার আছে? নতুন উদ্যোক্তারা প্রথমে বেশি না করে কম দেওয়া শুরু করুক, আর আর মূলত পাখিটা নিলে 30-35 দিনে পাখিটা নিলে পুরুষ মহিলা বাছাই করে নেওয়া যায়, ওইটা নেওয়াই ভালো নতুন উদ্যোক্তার জন্য। দর্শক, কথা বলছিলাম একজন শৌখিন নারী উদ্যোক্তা ডলিয়াপার সাথে, তিনি কিন্তু অনেক সংগ্রাম করে অনেক প্রতিবন্ধকতা পার করে কিন্তু আজকে এই জায়গায় এসেছেন, তাই তো আপা নাকি? জি জি ভাই, অনেক কিছু করতেছি। আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার আর কী বলার আছে? মানে দর্শকদের উদ্দেশ্যে বলার হলে যদি আপনারা বৈশা নারীকে কিছু কিছু করেন, অনেকে দেখবেন বাংলাদেশে বেকার সমস্যা অনেক, মানে অল্প কি দিয়ে শুরু করেন, যে ঘরের নারীরা অনেক সময় কাজের ফাঁকে ফাঁকে দেখুন বৈশাখ গল্প করবো, এটা না করে কিছু বারান্দায় বেলকনিতে পাখি ফালেন, ফাইলে দেখেন কী অবস্থা। আর পাখি ফেলতে যা লাগে আমি আল্লাহর মতে সব একটু জের সব সহযোগিতা করি। ঠিক আছে আপা, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।